বন্ধুরা, ভারতের 8 জন নেভি পার্সোনালদের গ্রেপ্তার করার ফল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে কাতারের সরকার। কেননা কাতারের ইকোনমির কিন্তু 70% চলে কেবলমাত্র এই জাতীয় পেট্রোলিয়াম প্রোডাক্টকে এক্সপোর্ট করে, যার মধ্যে মেইনলি এলএনজি গ্যাসও সামিল রয়েছে। আর সৌভাগ্যক্রমে কাতার সহ আরব দেশগুলোর কাছে এত বেশি পরিমাণে অয়েল আর গ্যাসের ভাণ্ডার ছিল, যাকে কাজে লাগিয়ে এই দেশগুলো গোটা বিশ্বকে ব্ল্যাকমেলিং করত। কাতারের জন্য সুবিধা হলো এই রাশিয়ার ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপ তার প্রয়োজনের বেশিরভাগ গ্যাস, যেটা রাশিয়া থেকে আমদানি করত, তার পুরোটাই কিন্তু ঘুরিয়ে দিয়েছে কাতারের দিকে। যার দরুন ফ্রান্স, নেদারল্যান্ড, জার্মানির মতন দেশ, যারা মেইনলি এই জাতীয় গ্যাসকে সবচেয়ে বেশি পরিমাণে আমদানি করে, তারা কাতারের সাথে আগামী বহু বছরের গ্যাসের ডিল সাইন করে। ফলে কাতারের ধারণা ছিল যে আগামী বেশ কিছু বছরের জন্য তো ওদের চিন্তা শেষ। ফলে যদি ভারত এখনকার মতন কাতার থেকে গ্যাস আমদানি বন্ধ করেও দেয়, তাহলেও সেটা জার্মানি, নেদারল্যান্ডস থেকে শুরু করে এই দেশগুলো দ্বারা মেকআপ হয়ে যায়। কিন্তু কাতারের দুর্ভাগ্য হলো ওরা ভারতের সাথে পাঙ্গা নিয়েছে, যারা এই মুহূর্তে গোটা বিশ্বে এই ফসিল ফিউলের বিরুদ্ধে ক্লিন এনার্জিকে প্রমোট করছে, বা সোজা ভাষায় বলতে পারেন যে এই ফসিল ফিউলকে খতম করার কাজ শুরু করে দিয়েছে। যেখানে সবার আগে জার্মানির তরফ থেকে কাতারের এই স্বপ্ন ভেঙে দিয়ে এই গ্যাসের ওপরে নিজেদের নির্ভরতা সম্পূর্ণ বন্ধ করতে চলেছে। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখুন, যার মতে ওরা কিন্তু ফসিল ফিউলের অল্টারনেটিভ খোঁজার জন্য 1.5 বিলিয়ন ইউরোর ফান্ডিং বাড়িয়ে দিয়েছে। কেননা রাশিয়ার সাথে কনফ্লিক্টে এই দেশগুলোর ইকোনমি তো সম্পূর্ণ বরবাদির পথে, কারণ গ্যাসের আর ফিউলের কমতির কারণে প্রাইস এত বেড়ে গেছে যে গোটা দেশে ইনফ্লেশন শুরু হয়ে গেছে। ফলে স্বাভাবিকভাবে ওদের ইকোনমি নিচের দিকে যাচ্ছে। যার আন্ডারে ওদের সরকার এবার থেকে জার্মান কোম্পানিগুলিকে সাফ জানিয়ে দিয়েছে যে ওরা এই ফসিল ফিউল থেকে সরে ক্লিন এনার্জি, তা সে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে সোলার উইন্ড, গ্রিন হাইড্রোজেন, এই সব দিকে শিফট করুক। কারণ এটাই কিন্তু একমাত্র রাস্তা জার্মানির ইকোনমিকে আবারও ফেরানোর জন্য এবং ফসিল ফিউল থেকে নিজেদের নির্ভরতা সম্পূর্ণ বন্ধ করা। তা না হলে যখনই কনফ্লিক্ট হবে ওদের ইকোনমি এভাবেই সাফার করবে। আর বন্ধুরা, ইন্টারেস্টিংলি এখানেই এন্ট্রি হয় ভারতে। ভারত কী করছে? ভারত বড় মাত্রায় এই ইউরোপ, আমেরিকা আর কিছু আরব দেশের সাথে মিলে বায়োফিউল আর গ্রিন হাইড্রোজেনের ওপরে বড় গেম শুরু করে দিয়েছে, যাতে করে না কেবল ভারতের ভেতরে বরং এই বাকি দেশেও ফসিল ফিউলের প্রয়োজন শেষ করা যায়। আর এতে কিন্তু একাধিক ধাপ রয়েছে। প্রথমত, আমেরিকা ফ্রান্সের সাথে মিলে ছোট ছোট সাইজের নিউক্লিয়ার রিয়্যাক্টর তৈরি করছে, যাতে নিউক্লিয়ার এনার্জি তৈরি হবে ভারী মাত্রায়। দ্বিতীয় ধাপে ভারত ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সকে নতুন করে পুশ করছে, যাতে সোলার এনার্জি বড় বড় বিল্ডিংয়ের জন্য প্রোভাইড করা যায়। তৃতীয় ধাপে G20 যে বায়োফিউলের ওপরে এগ্রিমেন্ট হয়েছে, যাতে করে এবার থেকে ভারত বাকি দেশে অল্টারনেটিভ ফিউল সাপ্লাই করবে, তার কাজও শুরু হয়ে গেছে। যার দরুন হালেই হাইড্রোজেন প্রোডাকশনের জন্য নতুন স্কিম লঞ্চ করে দিয়েছে ভারত। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখুন, যার মতে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে 10 মিলিয়ন টন গ্রিন হাইড্রোজেন এক্সপোর্টের কথা শুরু হয়ে গেছে, যাতে করে ওরা গ্যাসের আমদানি কমিয়ে এদিকে শিফট করতে পারে। আর শুধু তাই নয়, ভারতের বড় বড় প্রাইভেট কোম্পানি রিলায়েন্স, আডানি, GSW, PBCL এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আর LNT, এদের মতন কোম্পানি কিন্তু ভারতে গ্রিন হাইড্রোজেনের প্রোডাকশন শুরু করে দিয়েছে। ফলে এর যে ডিরেক্ট ইম্প্যাক্ট আসবে, সেটা আসবে ইউরোপে কাতারের গ্যাসের সাপ্লাই। যদিও আগামী 2 থেকে 4 বছর কাতারের ইম্প্যাক্ট খুব একটা বুঝতে পারবে না, কারণ এটা তো সবে শুরু হলো। ইউরোপের নিজেরও পুরো ইকোসিস্টেম তৈরি করতে 5 থেকে 7 বছরের সময় লাগবে। আর বন্ধুরা, তারপরে গিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কাতারের পেইন শুরু হবে, যেখানে গ্যাসের আমদানি পুরোপুরি বন্ধ তো হবে না, কিন্তু ডেফিনেটলি ভারত ইউরোপের যে প্রয়োজন সেটা এতটা কমে যাবে যে ওরা কাতারের ওপর মারাত্মকভাবে নির্ভর তো থাকবে না। আর অলরেডি ভারত তো মোজাম্বিকের সাথে ডিল সাইনও করেছে, যার উপরে ডিটেলস ভিডিও বানিয়েছে। আর এটাও একটা বড় কারণ কাতারের ভারতের ওপর চটে যাওয়ার। ওরা বুঝে গেছে 2030 সালের পর এই গ্রিন হাইড্রোজেন, ক্লিন এনার্জি যা ভারত লিড করছে, এটাই কিন্তু কাতারের ইকোনমিকে শেষ করবে। উপরন্তু সৌদি, UAE-র মতন যে দেশগুলো রয়েছে, তারা তো ভারতের সাথে আছে। ওরা নিজেরাই নিজেদের ইকোনমি তেল থেকে অন্যদিকে শিফট করছে, যা এখনও কাতারে দেখা যায়নি। ফলে ওভারঅল কাতারের কোমর ভাঙার কাজ শুরু করে দিয়েছে। তাই দুই দেশের মধ্যে বিবাদ আরও বেশি বাড়তে চলেছে আগামী কিছু সময়, এবং কাতার কিন্তু তার পুরো দম লাগিয়ে দেবে যাতে ভারতের উপরে ওরা বদলা নিতে পারে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।